পাকিস্তানের জাতীয় নির্বাচনের 10 দিন পার হলেও সরকার গঠন করতে রাজি নয় কোনো রাজনৈতিক দলই। সবারই প্রধান বিরোধী দল হিসেবে সংসদে শক্ত অবস্থান নিতে চায়। শুক্রবার ইমরান খানের দল পিটিআই বিরোধী দল হিসেবে কেন্দ্র এবং পাঞ্জাবে দল গঠনের ঘোষণার পর বিলাওয়াল ভুট্টোর জারদারির দল পিপিপিও বিরোধী দল গঠনের ঘোষণা দিয়েছে। এদিকে সরকার গঠনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও সরকার গঠন করতে পারছে না নওয়াজ শরীফের দল। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আবার সরকার গঠনে দ্বিমত দেখা দিয়েছে নওয়াজ শরীফের পিএমএলএন এর মধ্যেও। দলটির অন্যতম জ্যেষ্ঠ নেতা খাজা সাদ রফিক দলের সরকার গঠন নিয়ে আপত্তি জানিয়েছেন। তাদের আশঙ্কা, তারা যদি সরকার গঠন করেন সেটি খুবই দুর্বল সরকার হবে এবং বেশি দিন টিকতে পারবে না। হাকিকত তো ইয়ে হ্যায় কি পাকিস্তান পিপলস পার্টি